দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দেশে দেশের বাইরে চাঞ্চল্যকর তথ্য নিয়ে নিয়মিত আয়োজন আমার সংবাদ টপ টেন নিউজে। সাথে আছি আমি আশরাফি দিবা। স্কুল কলেজে নতুন করে আর কোনো ছুটি বাড়ানো হচ্ছে না, স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। একই ইঙ্গিত দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক। কক্সবাজারের চকরিয়ায় মন্দির থেকে হেঁটে বাড়ি ফেরার পথে পিক আপ ভ্যানের চাপায় পাঁচ ভাই নিহতের ঘটনায় পিক আপের চালককে আটক করেছে র্যাব। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় ২০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫০২৩ জন। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য সার্চ কমিটির কাছে ৩০৯ জনের নাম প্রস্তাব। দিনাজপুরে চিরবন্দর উপজেলার মোহনপুর সেতুর সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে ২ জন নিহত, আহত হয়েছেন আরও ৫ জন। দেশে করোনা মহামারী শুরু থেকে এখন পর্যন্ত সরকারি বেসরকারি পর্যায়ে ১৯০ চিকিৎসকের মৃত্যু, তাদের মধ্যে ডেন্টাল সার্জন আছেন ৩ জন। রাশিয়া ইউক্রেনের দ্বন্দ্বকে কেন্দ্র করে ওই অঞ্চলের পরিস্থিতি ক্রমশ গুরুতর রূপ নিতে থাকায় ইউক্রেনে অবস্থানরত মার্কিন নাগরিকদের আগামী ৪৮ ঘন্টার মধ্যে দেশটি ত্যাগ করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের সরকার। ইউক্রেন ইস্যুতে ফোনালাপ করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আইপিএল নিলামের প্রথম দিন অবিক্রিত থেকে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেশ ও দেশের বাইরের নতুন নতুন আপডেট জানতে চোখ রাখুন আমার সঙ্গে ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।